এই মেয়েটি প্রথম কলেজে আসে, তার কোনো ফ্রেন্ড নেই বলে সে এদের কাছে গিয়ে বলে, হাই আমি তোমাদের সাথে লাঞ্চ করব, তাহলে আমাদের ফ্রেন্ডশিপ হয়ে যাবে। তখন এই মেয়েটি বলে, না আমরা তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবো না, কারণ তুমি আমাদের স্ট্যান্ডার্ডের নও, বাই। বেশ কিছুদিন পর সে যখন কলেজ থেকে বাড়ি ফিরছিল তখন তার মা ফোন করে এবং বলেন, তোকে এবার খরচাটা কমাতে হবে মা, কারণ তোর বাবার ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, প্রচুর লোন তোর বাবার মাথার উপরে, খরচা কমানোর উপরে তোকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সে বলে, ঠিক আছে দেখছি। পরদিন তার ফ্রেন্ডসরা এসে বলে, আমরা শুনলাম তোর বাবার ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। সে বলে, হ্যাঁ সেই জন্য গাড়িটাও দিতে হয়েছে। তখন তার ফ্রেন্ড বলে, যতদিন না সব ঠিক হয়ে যাচ্ছে ততদিন আমাদের থেকে একটু দূরে থাক, এই বলে তারা চলে যায়। তাই সে মন খারাপ করে একটি জায়গায় গিয়ে বসে থাকে। তখন সেই মেয়েটি চলে আসে এবং বলে, আরে রিয়া তুমি এখানে কি করছো? রিয়া বলে, এখন আর আমার কোনো ফ্রেন্ডস নেই, তাই এখানে বসে আছি। সে বলে, কে বলেছে তোমার ফ্রেন্ডস নেই? আমি তোমার ফ্রেন্ড, এই বলে তারা জড়িয়ে ধরে। ফ্রেন্ডশিপ কখনো স্ট্যান্ডার্ড দেখে হয় না। তবে আপনার ফ্রেন্ডের নামটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।